হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ট্রেক এক্স সেভেন। তো এটা 15 আগস্টের রাইড, তার একটা ছোট্ট ভিডিও। বেশি কথা বলবো না আমি, কারণ যেহেতু ডাউনহিল করছিলাম তো কম কথা বলাই ভালো। এইটা ট্রেডিশনাল হোমস্টে যেখানে আমরা ছিলাম, কার্শিয়াং থেকে অনেকটাই দূরে। তো আমাদের ডাউনহিলের প্ল্যান ছিল কার্শিয়াং থেকে শিলিগুড়ি। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর ভিউ। তো আমরা ট্রেডিশনাল হোমস্টে থেকে বেরিয়ে পড়ি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং যাবো, সেখান থেকে আমাদের ডাউনহিল শুরু হবে। টোটাল আমরা 5 জন ছিলাম। তো এখন ক্লাইম্ব করতে হচ্ছে, ক্লাইম্ব করে শহরে আসতে হবে, তারপর থেকে শুরু হবে ডাউনহিল। ক্লাইম্ব করা যতটা কঠিন, ডাউনহিল ঠিক ততটাই সোজা। কিন্তু ডাউনহিলের সময় সবসময় মনে রাখতে হবে ব্রেকটা যেন ঠিকঠাক দুটোই করা হয়। একটা ব্রেক করলেই বিপদ যে কোনো সময় হতে পারে, কারণ নিচু তো প্রবলেম হয়ে যায় একটা ব্রেক করলে। তাই যখনই ডাউনহিল করবেন সবসময় দুটো ব্রেকই ইউজ করবেন। আর আমাদের এই হিলকাট রোড, যেটা হিলকাট রোড, এই হিলকাট রোডটায় প্রচুর রেললাইন আছে, রেললাইন ক্রসিং আছে। তো খুব দেখে পার হতে হয়, ডাউনহিল করতে হয়। এই রাস্তাটি ধরেই আমরা যেদিকে যাচ্ছি, শিলিগুড়ি যাচ্ছি, তার অপোজিট দিয়ে যে রাস্তাটা চলে গেল সেটা হলো দার্জিলিং যাই। তো কোনো একদিন দার্জিলিং যাওয়ার এবং আসার ভিডিও করবো, আপলোড করবো। তো আমি এখনও ভালো কিছু করতে পারছি না, আমি চেষ্টা করবো ভালো করার। তো আপনারা সাথে থাকলে অবশ্যই ভালো হবে আমার। রাইট সাইড যে রাস্তা দিয়ে চলে গেলো সেটা রোহিণী রোড, সেদিক দিয়েও আমরা শিলিগুড়ি যেতে পারি, কিন্তু রাস্তাটা প্রচণ্ড ঢালু। আর সাথে একজন ছিল, সে খুবই নতুন, তাই আমরা সেই রাস্তাটা ইউজ করিনি। আমরা হিলকাট রোড দিয়ে যাচ্ছি, এটা এতটা ঢালু নয়। লেফট সাইডের রাস্তা দিয়ে চলে গেল সেটা অ্যালিটা হোটেলে যায়, কার্শিয়াংয়ের খুব নাম করা একটি হোটেল অ্যালিটা। এখানে দাঁড়াতে হয়েছিল, কবে আসবে। তো দেখুন রেল লাইন, এটা টয় ট্রেনের লাইন। আমাদের দার্জিলিং যে টয় ট্রেন চলে দার্জিলিংয়ে, শিলিগুড়ি থেকে দার্জিলিং, যা ওয়ার্ল্ড হেরিটেজের টকমা পাওয়া, সেই লাইন কিছু পরপরই আসবে সেই লাইন। তো আমাদের দেখে পার হতে হয়, কারণ প্রচণ্ড স্লিপ করে। যা সেন্ট অগাস্টিন স্কুল, কার্শিয়াংয়ের একটা ভালো স্কুলের মধ্যে একটা। এখানে কিছু বন্ধুরা ছিল যারা আজই এসছে, তাদের সাথে দেখা হয়ে গেল। পাশেই রয়েছে কাইজার ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আপনারা আসলে এখানে থাকতে পারেন, খুব ভালো। খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম সবই ভালো। আমরা আবার আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে, এখনও শহর শেষ হয়নি, এখনও শহর চলছে। খুব সুন্দর ছিল সেই দিনটা, কারণ না রোদ না ঠান্ডা, মেঘাচ্ছন্ন ছিল। দেখুন এটা হলো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এখান থেকে শিলিগুড়ি এত সুন্দর লাগে, মানে কিছু বলার নেই। এখান থেকে রোপওয়ে হচ্ছে, কিছুদিন পর চালু হয়ে যাবে। এটার লেফট সাইডে আছে একটা মিউজিয়াম, যা ক্রস করে আসলাম। তো আমরা যাচ্ছি নিচের দিকে। এখনও স্পিড সেরকম ছিল না, আমরা স্লোই যাচ্ছি। বেশি স্পিড হলেই প্রবলেম। আপনাকে ডাউনহিল করতে গেলে 30-35 কিমি/আওয়ার এই স্পিডটা রাখাই বেস্ট আমার মনে হয়, কারণ বেশি রাখলেই তখন সামনে কিছু চলে আসলে ব্যালেন্স করা মুশকিল, কারণ সাইকেল খুব লাইট ওয়েট হয়, ব্যালেন্স করতে প্রবলেম হয়ে যায় বেশি স্পিড থাকলে। তাই কম স্পিডে নামাটাই বেটার, তাহলে প্রবলেম হওয়ার চান্স থাকে না। দেখুন ওয়েদার নিমেষের মতো চেঞ্জ হয়ে যায়, এখানে 10 মিনিট পরপর চেঞ্জ হয়ে যায়। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো মেঘলা আকাশ, কখনো পুরো কুয়াশায় ভরে যায়। প্রচণ্ড সুন্দর, দেখুন কী সুন্দর টলটলে আকাশ। এটা পাগলা ঝোড়া ক্রস করছি, টয় ট্রেন দাঁড়িয়ে আছে রাইট সাইডে, শিলিগুড়ি যাচ্ছে দার্জিলিং থেকে। প্রচুর লোকের ভিড় টয় ট্রেনের সাথে ছবি তোলার জন্য। আমাদের এই টয় ট্রেনে চড়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোকরা আসে,
যার জন্য আমরা গর্বিত আমাদের টয়ট্রেনকে নিয়ে। তো বেশি বকবক করছি না, দেখুন। আর ডাউনহিল করার সময় হেলমেট আর সাইকেলের ব্রেক দুটোই ভালো হওয়া চাই। আর স্পিড লিমিটের মধ্যে রাখাই বেটার, এটুকুই বলবো, বেশি কিছু বলবো না। আমরা 30-এর মতো স্পিডে যাচ্ছিলাম, এখনই আসবে মহানদী, মহানদী তারপর গয়াবাড়ি, তারপর তিনধারিয়া, তারপর চুনাপাট্টি, রংটং, সুকনা, দেন শিলিগুড়ি। তো এটুকুই আমার আছে ভিডিওতে, আর কিছু নেই। আমি জাস্ট শুরু করেছি এখন ইউটিউবে ভিডিও দেওয়ার, তাই নেক্সট টাইম আরও জায়গায় যাবো, আরও ঘুরবো, আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। তাই আপনাদের লাইক এবং শেয়ার অবশ্যই জরুরি আমার জন্য। সাইক্লিং আমার পেশা নয়, সাইক্লিং আমি খুব ভালোবাসি, কারণ সাইক্লিং করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন যেখানে বাইক বা কার নিয়ে যাওয়া সম্ভব নয়, সেখানে আপনি সাইকেল নিয়ে নিমিশে চলে যেতে পারেন। সময় একটু বেশি লাগবে কিন্তু ইজিলি যাওয়া যায়, সেটা উঁচু হোক, নিচু হোক, ভাঙ্গা রাস্তা হোক, ঢালু হোক, ফরেস্ট হোক বা নদী হোক, যেখানে সেখানে যাওয়া যেতে চায়। এবং আমাদের উত্তরবঙ্গে পাহাড় আছে, যেরকম নদী আছে, জঙ্গল আছে, বড় বড় ফরেস্ট আছে, খুব সুন্দর সুন্দর সব। তো আমরা সব জায়গায় যেতে চেষ্টা করছি, তো এটাই আমি নিজে নাচ্ছি। আমার কাছে যে সাইকেলটি আছে সেটা হলো ট্রেক এক্সকালিভার 8। এখানে লেফট সাইডে প্রচুর বানর ছিল, বানরার অনেক সময় খাওয়ার জন্য কামড়াতে আসে, যদি আপনার পিঠে ব্যাগ থাকে তো ওরা ধরতে আসে, ওরা ভাবে ওটা খাওয়ার আছে। তাই প্লিজ দেখে, দুজন রানার মানে ওরা রানিং করছিল দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত রান ওদের, তো 15 আগস্ট, তাই ওদেরটাই হয়তো ছিল, তাই ওরা নিচে নামছে, তাদের সাথে কথা হয়ে গেল, ভালো লাগলো কথা বলে। নাম জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, তো কথা বলা হয়ে যাওয়ার পর আবার নিচে নামছি। তিনধারিয়া রেল স্টেশন বাদিকে খুব সুন্দর, ভেতরটা আমি দেখাতে পারিনি যেহেতু নিচে নামছিলাম, ওর উপর আমার ভিডিও আছে, তো আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। অনেক সময় নিজেকেও দেখাতে হয় যে আমি সত্যি সাইকেলিং করছি কি না, তো আমি সবসময় সাইকেলিংই করি, আমি সব কিছুতে সাইকেলই ব্যবহার করি, যেখানেই যাই সাইকেল নিয়ে যাই, ভালো লাগে আমার। তো আপনারাও সাইকেলিং করবেন সুস্থ থাকার জন্য, খুবই ভালো একটা এক্সারসাইজ, পুরো ফিট থাকা যায়। তিনধারিয়া ক্রস করে গেলাম, এখন নিচে নামছি। দেখুন এটা হলো তিনধারিয়ার, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় তিনধারিয়া এবং পাশে নিচের দিকে খুব সুন্দর সুন্দর ভিউ আছে। প্রচুর গাড়ি এসছে শিলিগুড়ি থেকে, তার উপরে যাচ্ছে র্যালি করে, দেখুন খুব সুন্দর একটা পরিবেশ, মন মাতানো একটা পরিবেশ, পাহাড়, সুন্দর ভিউ। আমরা চলে এসেছি প্রায়, তাহলে ওরা বেশিক্ষণ লাগে না, আমাদের যেতে 4 ঘন্টা লাগে, কখনো 4 ঘন্টা, কখনো 5 ঘন্টা লেগে যায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং পৌঁছাতে, আর নামার সময় শুধু 1 ঘন্টাই লাগে, কারণ যাওয়ার সময় আপনার স্পিড থাকবে, এভারেজ স্পিড থাকবে 10 থেকে 12, নামার সময় আপনার এভারেজ স্পিড থাকবে 28 থেকে 30। জায়গাটি চুনাপাট্টি, খুব ছোট্ট একটা জায়গা কিন্তু এখানকার লোকজন খুব ভালো, আমরা প্রায়ই আসি তো খুবই ভালোবাসে আমাদেরকে, সব রকমের হেল্প করে। আবার টয় ট্রেনের লাইন ছিল, তো আমি বারবার বলি টয় ট্রেনের লাইনটা দেখে পার হওয়া উচিত, সে বাইক হোক বা সাইকেল হোক, স্পেশালি বৃষ্টির দিনে প্রচণ্ড রিস্কি হয়ে যায়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এটার জন্য, তাই প্লিজ ভালোভাবে দেখে শুনে নামবেন, আর হেলমেট তো অবশ্যই পরবেন।
হেলমেট ছাড়া সাইকেল হোক বাইক হোক কোনোটাই নিয়ে পাহাড়ে যাবেন না। পাহাড় যতটা ভালো, আবার পাহাড় থেকে নামার সময় হেলমেট ছাড়া ততটাই খারাপ হয়ে যায়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হয়েছে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের বন্ধুদেরই অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকের হেলমেটের জন্য মাথা বেঁচে গেছে, হয়তো খুব প্রবলেম হয়ে যেত। আমরা চলে এসেছি, রং টং পার হয়ে যাবো, তারপর সুকনা। আমার এই ডাউন হিলের ভিডিওটা পাংখাবাড়ি থেকে সুকনা পর্যন্তই আছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক সুন্দর সুন্দর ভিউ, টার্ন, মাউন্টেন এগুলো দেখতে পারবেন। এটাতে আর বেশি কিছু নেই, আর বেশি কিছু বলছিও না, আমি এত বেশি বকবক করতে পারি না, এটা আমার একটা মাইনাস পয়েন্ট। দেখুন এখানে এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, এই রেল যে ক্রসিংটা ছিল খুবই খারাপ। তার দুজন ছেলে যাচ্ছে, ওরা লোক বাংলা সাইকেল নিয়ে যাচ্ছিলো, ভালো লাগে দেখে, যখন কেউ সাইকেল চালায় তখন দেখে খুব ভালো লাগে, সে যেরকমই সাইকেল হোক। আর একটা বিষয়, আপনি যখন রাস্তায় যাবেন তো সে সাইকেল নিয়ে যাক বাইকে যাক, যদি আপনি রেসপেক্ট করেন তাহলে আপনি রেসপেক্ট পাবেন। ওকে, টাটা।